এজন্যে আমরা এখানে কিছু কথা বলবো। আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইন্না আউওয়াল বাইত উদিআ লিন-নাস, সৃষ্টির প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে। লাল্লাজি বিবাক্কাতা, এটা মক্কা নগরীতে যার নাম ছিল বাক্কা শহর। কেন? মুবারাকা, এই ঘর বরকতময়। ওহুদাল্লিল আলামিন, গোটা সৃষ্টির হিদায়তের কেন্দ্রস্থল। এখানে মানুষ গেলে কি পাওয়ার কথা? হিদায়ত পাওয়ার কথা। তাহলে বহুত হাজি সাহেব এখান থেকে আসার পরে কি ভালো হয়ে গেছে না আগের চাইতে খারাপ? বেশি বেশি বুঝা গেল, এই গড়ও তার এখানে হিদায়ত দিতে পারে না, কারণ আরো খারাপ। যাই হোক, আমরা এই কথাগুলো শুনবো ইনশাল্লাহ সুযোগ মতে, যেহেতু আমাদের আজকে তাফসির আছে, আগামী জুমা আছে। আমি আজকে যে মৌলিক কথাগুলো বলবো সেটা হচ্ছে, পৃথিবীতে সব থেকে দামি যেই দিন, এই দিন হচ্ছে দশ দিন। জিলহাজ মাসের এই দশ দিন দামি হওয়ার পিছনে যতগুলো কারণ, এ কারণগুলো হচ্ছে উম্মাহাতুল ইবাদাত, সকল ইবাদতের মৌলিক ইবাদাত যেগুলো আছে এই দশ দিন। আমাদের ইমান আগের মতোই থাকে না? থাকে না। তাহলে দশ দিনে আমাদের ইমান আছে, ইমানের সাথে আমরা সালাত আদায় করি না? করি না, করি। তাহলে আমাদের মৌলিক মৌলিক যে ইবাদাত, এর মধ্যে একটা হচ্ছে ইমান, এরপরে মানে কালিমার পরে নামাজ, নামাজ নাই। তাহলে ইমানের পরে কালিমার পরে নামাজ, এই দশ দিন আমাদের ইমান আছে, ইমান পাশাপাশি নামাজ আছে, রোজা। এই দশ দিন সহিহ হাদিসের অভাব নাই, এই দশ দিন রাসূল বলছেন তোমরা প্রত্যেকটা দিন রোজা রাখো। আমার মতো যারা অসুস্থ হয়তো রাখতে পারেন নাই, অনেকে রাখছেন, যারা রাখতে পারেন নাই আজকে কালকে থেকে রোজা রাখেন, আর না পারলেও কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবেন। রাসূলে পাক বলছেন যারা আরাফার দিনে রোজা রাখলো, আল্লাহ তাদের পিছনের এক বছর আগামীর এক বছরের গুনাহ মাফ করে একদিন। তাহলে আপনারা অবশ্যই রোজা রাখবেন, পাশাপাশি যতদিনই রাখেন নয় তারিখের রোজাটা রাখবেন ইনশাল্লাহ। বলেন হাজিরা এই দিন কই থাকবে? তাইলে আমরা এই দশ দিনে ইমানও পাইলাম, নামাজও পাইলাম, রোজা পাইলাম। ইমানের ইসলামের মৌলিক আরেকটা ইবাদত হচ্ছে হজ। এই দশ দিনের ভিতরে হজ আছে, আছে, কালিমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, এখন যাকাত এবং কোরবানি। যাদের উপরে যাকাত ফরজ তারাই ওয়াজিব কোরবানি দিবে। কথা বুঝতে পেরেছেন? যাদের উপরে যাকাত ফরজ হয় তারাই কোরবানি করবে। তাহলে এই দিন কোরবানিও আছে। আপনি চাইলে এই দশ দিনের ভিতরে যাকাত দিয়ে এক একটা দিন এক বছরের দিনের চাইতেও দামি, এই দিনে আপনি পুরো বছরের যাকাতও দিতে পারেন। এরপরে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি দান খয়রাত করো, আহার করাও গরিবদেরকে, সুতরাং দান খয়রাত করারও সুযোগ পাওয়া যায়। এক কথা, ইসলামের যত মৌলিক ইবাদত আছে সবগুলাকে আল্লাহ এই দশ দিনের ভিতরে একত্রিত করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই দশ দিনের দাম পৃথিবীর সব থেকে বেশি। কালিমা আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, কোরবানিও আছে, দান খয়রাত আছে, সাদাকা আছে, নাই কি? এগুলা গেল মৌলিক ইবাদত। এখন আসেন, রাসূল বলেছেন তোমরা যদি বেশি দামি হতে চাও, তোমাদের এক একটা জবানের এক একটা কথা হাজার বছরের কথার চাইতে দামি, সুতরাং তোমরা এই দশ দিন বেশি বেশি করে তাকবীর দেও। এই জন্য আমরা তাকবীর দিই নাকি? আপনারা তো তাকবীর দিবেন কোন দিন? আপনারা কোন দিন থেকে তাকবীর দিবেন?
9 তারিখ ফজর থেকে আরে ওই দিন তো তাকবীর না দিলে গুনাহ হবে এটা ওয়াজিব দিবেন কে না দিবেন কি 9 তারিখ থেকে আপনি তাকবীর না দিলে তো গুনাহ হবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনি না দিলে তো আপনি গুনাহগার রাসূল বলেছেন আমার মুমিন গোলামেরা জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাওয়ার পর থেকে তোমরা হাটে মাঠে ঘাটে বাজারে দোকানে রাস্তায় যেখানেই থাকো যে অবস্থায় থাকো তোমরা আল্লাহর নামে তাকবীরের আওয়াজ দিতে থাকো আল্লাহ আল্লাহু আকবার বলেন একদিন না তোমরা পুরো 10 দিন দাও সুন্নাহ তাকবীর তাহমিদ আল্লাহর প্রশংসা করো তাহলিল জিকির করো এজন্য আমরা 10 দিন তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম পড়ব তো ইনশাআল্লাহ কোন দিন প্রতিদিন প্রতিদিন সাহাবায়ে কেরাম যখন জিলহজ মাস শুরু হইতো তখন বাজারে যাওয়ার পরে শুধু আল্লাহু আকবার আওয়াজ শোনা যেত পুরো 10 দিন শুধু জিকির যিনি দোকানদারি করে হেও জিকির করে যিনি বকরি চড়ায় হেও জিকির করে যিনি মাছ বিক্রি করে হেও জিকির করে যিনি ইমাম তিনিও জিকির করেন যিনি মুয়াজ্জিন তিনিও জিকির করেন যিনি সুইপার তিনিও জিকির করেন অর্থাৎ আল্লাহ বুঝাতে চান এই 10 দিন গোটা দুনিয়ার মানুষ একসাথে শুধু জিকির করবে তাকবীর দিবে আল্লাহু কেন যারা হজ্জে যেতে পারলেন না যারা হজ্জে গেছে তারা তো ওখানে গিয়ে এমনি চিৎকার করে জিকির দিচ্ছে আমরা আল্লাহরে বলছি আল্লাহ আপনি শুধু ওদের দিকে তাকাইয়েন না আমরা দেখেন না জিকির করতেছি আমাদের দিকেও তাকান আল্লাহ বলছেন তারাও যদি দুনিয়ার যে কোনো জায়গা থেকে জিকির করে বাইতুল্লাহ তওয়াফ করে তাকবীর দিয়ে তারা যে সওয়াব পাবে ওরা পৃথিবীর যে কোনো কোণায় থেকে তাকবীর দিয়ে সেই সওয়াব পাবে এই জন্যই 10 দিনের অনেক দাম অনেক দাম সকল ইবাদত এখানে সন্নিবেশিত হয়েছে এই জন্যই 10 দিন আমরা বেশি বেশি করে তাকবীর দিব তো ইনশাআল্লাহ আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ প্রশংসা করব তো ইনশাআল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আর এই মৌলিক ইবাদতগুলো বলে দিচ্ছি তাহলে এই 10 দিন এক নাম্বার বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা দুই নাম্বার সাধারণ যে নেক আমল আমরা করি না করি না সাধারণ যে নেক আমল করি আমরা হয়তো তোড়া ইবাদত করি দুরাকাত নফল নামাজ পড়ি বা এক দুই টাকা আল্লাহর রাস্তায় দান করি না করি না করি এই সাধারণ নেক আমলগুলো এই 10 দিন আমরা বাড়াইয়া দেব আচ্ছা এই দিনগুলা পৃথিবীর কম দামি দিন না বেশি দামি তাহলে এই দিনে যদি আমরা 1 টাকা দান করি আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে দামি পুরা বছরের দিনগুলা মিলে যে সওয়াব এর এক একটা দিনে এই সওয়াব তাহলে আমরা যদি আজকে 1 টাকা দেই তাহলে পুরা বছর দান করার সওয়াব পাবো সুবহানাল্লাহ বলেন পুরা বছর দামি দিন বেশি বেশি নেক আমল করব তিন নাম্বার আমরা তেমনি গুনাহ বাদ দিয়ে দিই এই 10 দিন সতর্ক থাকবো যেন সগীরা গুনাহ না হয় ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা তো সগীরা গুনাহ করি না আমাদের দ্বারা তো গুনাহ হয় না মানে কোনটা সগীরা আর কোনটা কবিরা তাও তো বুঝি না চালায় যেতিস আল্লাহ আমাদেরকে হেফাজত করো কয়টা বলছি চার নাম্বার যাদেরকে আল্লাহ হজ্জের তৌফিক দিয়েছেন তারা তো হজ করবেনই পাঁচ নাম্বার যাদেরকে আল্লাহ কোরবানির তৌফিক দিয়েছেন আমরা কোরবানি করব ইনশাআল্লাহ কোরবানি দিব ইনশাআল্লাহ কোরবানি তো অনেক মাসআলা আছে অনেক মৌলিক বিষয় আছে কোরবানি শুধু দিলেই হয় না ছয় নাম্বার যারা কোরবানি করবেন কোরবানি দিবেন জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম
কাটা নিষেধ, বন্ধ করে দিবেন। কারণ হজ্জে যারা গিয়েছেন তারা চুল কাটবেন না, একবারে তারা শেষ দিন চুল কাটবেন ঈদের। কথা কি বুঝতে, কোরবানি করবেন চুল কাটবেন। তো আপনারা আমরাও যদি চুল না কাটি, নখ না কাটি, রাসূল বলেছেন তারা হজ্জে গিয়ে চুল নখ না কেটে যে সওয়াব পাবে আমরাও সেই সওয়াব পাব। এজন্য আজকের দিন তো চলে এসেছে, যারা কেটেছেন তো কেটেছেন, আজকের থেকে আর কেউ কাটবেন না চুল নখ, ইনশাল্লাহ বলেন না। রাসূল কাটেন নাই কখনো। কয়টা বললাম? ছয়টা। সাত নাম্বার, বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করব ইনশা। আমরা চাইলে পুরা দশ দিন রোজা রাখব, এই নয় দিন রোজা রাখব, পুরা নয় দিন রোজা রাখব। না পারলে আমরা আরাফার দিন রোজা রাখব ইনশা। আরেকটা হলো আমরা এই দশ দিন তাকবীর দিব, না পারলে নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত, নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর দিতেই হবে। আরেকটা আমল হচ্ছে ঈদের দিনের সবগুলো নেক আমল আমরা করব। ঈদের রাত্রের মতো দামি রাত্র আর কয়টা আছে? ঈদের রাত্রের মতো দামি রাত্র আর নাই। এই জন্য ঈদের রাত্রে বেশি বেশি করে ইবাদত করব। ঈদগাহে আসার সময় না খেয়ে আসব, এক রাস্তা দিয়ে আসব, আরেক রাস্তা দিয়ে যাব। কোরবানির ঈদ আমরা একটু তাড়াতাড়ি জামাতের সালাত আদায় করব, বাড়িতে গিয়ে নিজের হাতে পশু জবাই করব এবং সেই পশুর গোশত দিয়ে আমরা ইফতার করব। আর আপনারা তো জবাই করার জন্য লোক নির্ধারিত করে রাখবেন,